আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আর সাথে আছে নূপুর চৌধুরী, আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি শেখ সেলিমকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং সেই সাথে দর্শক, কাহিনি পরামর্শ কিংবা মতামত কিংবা সাম্প্রতিক যে কোনো বিষয় নিয়ে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24ewase। অ্যাটর্নি শেখ সেলিম, আমরা প্রশ্নের উত্তর দেওয়ার আগে এরই মধ্যে বিভিন্ন ফেসবুকে প্রশ্ন করা শুরু করেছে, তবে আমি শুরু করতে চাই ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়াতে কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন, যেখানে স্পেশাল কাউন্সিল রবার্ট মুলার চাচ্ছেন যে মৌখিক এবং লিখিত দুইভাবেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবানবন্দি নেওয়া হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। সেই জায়গাতে আবারও তিনি বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার বৈঠক সফল হয়েছে, কিন্তু একবারও নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপের তদন্তের বিষয়টি তিনি যেমন এড়িয়ে যান ঠিক তেমনি এড়িয়ে গেছেন। আপনি কি বলবেন, আসলে কি রহস্য আছে? রহস্য তো আমাদের পক্ষে জানা কঠিন, তবে এ পর্যন্ত এই ইনভেস্টিগেশনে যত ইন্ডাইটমেন্ট হয়েছে, প্রায় 30 জনের উপরে ইন্ডাইটমেন্ট হয়েছে, তাতে দেখা যাচ্ছে রাশিয়ার হস্তক্ষেপ ডেফিনেটলি হয়েছে। এবং 17টা ইন্টেলিজেন্স এজেন্সিস সরকারি, তারা সবাই একমত। এবং আপনারা জেনে থাকেন 12 জন মিলিটারি অফিসার ইন্ডাইটেড হয়েছে রাশিয়ান। তারপরে ট্রাম্প ক্যাম্পেনের অনেকেই ইন্ডাইটেড হয়েছে, তার ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মন ম্যানাফোর্ড, ট্রায়াল চলছে, আর কিছু টেস্টিমনি মানে কতগুলি ঘটনা বেরোয় আসছে। ট্রাম্প টাওয়ারে তাদের মিটিং হয়েছে, এবং মিটিংয়ের পরের দিন ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্য বলছে যে সাম হিলারি ক্লিনটনের একটা বড় ব্যাপার বেরোয় আসছে। তো এর সঙ্গে কোরিলেশন তো ডেফিনেটলি একটা আছে। আচ্ছা, এটা এখন মোলার চেষ্টা করছে যে বার্তাদন্ত যে রাশার সঙ্গে এই 2016 ইলেকশন ইন্টারফিয়ারেন্সের জন্য রাশার সঙ্গে তাদের কোনো ষড়যন্ত্র ছিল কিনা, এটাই হল তদন্তর বিষয়। এখন এভিডেন্স কত স্ট্রং আমরা এখনো জানি না, তার কারণ এখনো পরিষ্কার নয়, জানলে রবার্ট মুলার জানেন। আর তারপরে তদন্তর ব্যাপারে এবং তদন্তকে প্রতিহত করার জন্য যে অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতা ক্রিয়েট করা হয়েছে টোনারেশনের, সেটাও এখানে ইনভেস্টিগেশনের বিষয়। সেক্ষেত্রে কতকগুলি ব্যাপার আছে, যেমন ধরেন জেমস কবিরে ফায়ার করে দেওয়া, জেমস কবির সামনে বিভিন্ন সময় বৈঠকে তার ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা, সেক্ষেত্রে রবার্ট মুলারের কেস আমার মনে হয় এভিডেন্সের পরে অবস্ট্রাকশন কেস মোর সিরিয়াস দেন রাশিয়ান কনস্পিরেসি বা কলুশনস। এখানে ডোনাল্ড ট্রাম্পের ডেফিনেটলি একটা দুর্বলতা সেখানে রয়ে গেছে, তার কারণ দুর্বলতা রয়ে গেছে। আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব। সেই সাথে দর্শক, আপনাদের আবারও বলে রাখতে চাই অ্যাটর্নি শেখ সেলিম আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে আছেন, এবং সেই সাথে আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়াও আমরা সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24ewasm। এবং বিভিন্ন বিষয় এরই মধ্যে ফেসবুকে এসেছে, সেই সাথে অনেকে ধন্যবাদও জানাচ্ছেন, জয়েন করেছেন অনেকে এই অনুষ্ঠান দেখছেন। সেই সাথে দর্শক, সাম্প্রতিক বিষয় নিয়েও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটিও করতে পারেন। ফেসবুকে একজন প্রশ্ন করেছেন অ্যাটর্নি শেখ সেলিম, আমি সেই প্রশ্নটি করতে চাই। এমডি আলা তিনি প্রশ্ন করেছেন, তার ওয়াইফ হচ্ছে গ্রিন কার্ড হোল্ডারধারী, দ্বিতীয় মেয়াদে আবার 10 বছর পেয়েছেন, কিন্তু তিনি যে বিষয়টি জানতে চাচ্ছেন তার স্ত্রীর বয়স হচ্ছে 56 বছর, ভাষাগত দুর্বলতা আছে যে কারণে 4 বার সিটিজেনশিপ পরীক্ষা দিয়েও তিনি পাশ করতে পারেনি। তো এক্ষেত্রে আপনি কি বলবেন, সিটিজেনশিপ পরীক্ষার জন্য তার কি ধরনের প্রস্তুতি নিতে হবে? এটা একটা ডিজেবিলিটি আছে, অনেকে লার্নিং ডিজেবিলিটি আছে, যারা ইংরাজি শিখতে পারেন না বা ইয়ে করতে পারেন না, সেখানে একটা পদ্ধতি আছে, যেমন আইনে একটা প্রভিশনস আছে, তারা যদি ডক্টরের কাছে যায়, যেমন বিশেষ করে নিউরোলজিস্ট অ্যান্ড সাইকিয়াট্রিস্ট, তারা যদি সার্টিফাই করে উইথ সাম ডায়াগনোসিস অ্যান্ড প্রগনোসিস, এবং সার্টিফাই করে যে সেই এই কারণে তার লার্নিং ডিজেবিলিটি আছে, সেই ইংরেজি শিক্ষা তার পক্ষে সম্ভব না, সেক্ষেত্রে ওইটা ওয়েভ করে দেওয়া হয় এবং তারা সিটিজেনশিপ পাইতে পারে বিনা পরীক্ষায়।
তো এক্ষেত্রে কি তার কোনো ব্যক্তিগত আইনজীবীর সাথে পরামর্শ নিয়ে ডাক্তারের কাছ থেকে কি কাগজপত্র গুলো নিবেন কিনা? এই সমস্ত ক্ষেত্রে ডক্টররা আপনারা জানেন যে বেশি কিছু লিখতে চায় না, যারা অভিজ্ঞ ডক্টর তাদের কাছে যাওয়া উচিত, নতুবা এগুলা অনেকেই গ্রান্টেড হয় না। আচ্ছা, এবং ডক্টরের কোয়ালিফিকেশন, ডক্টরের এই ব্যাপারে অভিজ্ঞতা, তার রাইটিংস, ফাইন্ডিংস, অল দিস হ্যাজ টু বি ভেরি ডিটেলড এবং টু আইনের স্পেসিফিক রুল মিট করতে হবে। আমরা কথা বলছিলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই সাথে রাশিয়ান নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ, সেসব বিষয় নিয়ে, সেই সাথে মাইকেল কোহেনের বিষয়টিও আসছে বারবার, তিনি বারবার বিভিন্ন তথ্যও দিচ্ছেন। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে সম্পর্ক স্থাপন করে আপনার কি মনে হয়, আজকেও যেমন তিনি তার বক্তব্যে বলছিলেন যে মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে রাশিয়াকে সাথে নিয়ে তিনি করতে চান, আপনার কি মনে হয় যে সিরিয়া সংকট কিংবা সেখানকার যে সংকটগুলো আছে আদৌ কি সম্ভব? যেখানে আমার মনে হয় সেটা সম্ভব, আমি আপনাকে বলি, রাশিয়ার সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক, তাদের কোঅপারেশন বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যারিনায়, এটা দরকার। তার কারণ রাশিয়া একটা বড় শক্তি। আপনি যে চিন্তা করে দেখেন যে সিরিয়ায় রাশিয়ান সোলজার্স আছে, সিরিয়া যখন যুক্তরাষ্ট্রর মদদে বা যুক্তরাষ্ট্রের সাহায্যে বিভিন্ন গরিলা গ্রুপ আসাদ সরকারকে উৎখাতের যুদ্ধ চলছে, সেই সময় রাশিয়া যে হস্তক্ষেপ করে আসাদের পক্ষে। সো এখন রাশিয়ান সরকারের আপনি তো ডিসকাউন্ট করতে পারছেন না, তারা সিকিউরিটি কাউন্সিলের মেম্বার, তাদের ওয়ার্ল্ডে বিরাট একটা ইনফ্লুয়েন্স আছে। ট্রাম্পের এই এই নীতিটি ডেফিনেটলি ইটস রিজনেবল এবং যুক্তিসঙ্গত। আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নেই, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করুন। আমার নাম করিমুল হক। জি ভাই, আপনার প্রশ্নটি? করিমুল হক। হ্যাঁ, এখন প্রশ্নটি করুন, নামটি আমরা বুঝতে পেরেছি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, প্রশ্নটি হলো, আমার আমার মেয়ের জামাই দুই নাতি জন্য জামাইয়ের বোন কানেকটিকার থেকে দরখাস্ত করেছেন 2023 সালের অগাস্ট মাসে। জি হ্যাঁ, এখন ওদের কল আসছে, গত বছর ওদের কল আসছে এবং কলে তাদেরকে কাগজপত্র দিতে বলছে, কাগজপত্র দিছে, তারা পাসপোর্ট দিছে, ভিসা ফিও দিছে, দেওয়ার পরে তারা অপেক্ষা করতেছিল। তো এখন এই জুলাই মাসের শেষের দিকে ওদেরকে কল ইন্টারভিউর জন্য কল করছে, কিন্তু আমার নাতি বড়টাকে কল করে নাই। বয়স কত হয়েছে তার? ভিসা ফি দিছে, তো সে বড়টার বয়স এখন 22 বছর। আচ্ছা, এখন 22 বছর, এখন এটার জন্য কি হবে, কি করতে হবে? 2004 সালে অগস্টে, জি, আপনি কি জানেন 2004 সালে অগস্টে অ্যাপ্লাই করে এই কেসটা অ্যাপ্রুভড হয়েছিল কতদিন পরে? কেটে গেছে লাইন ঠিক। ওকে, যাই হোক, ওটা ডিপেন্ড করে যে আপনার নাতির বয়স, সে আসতে পারবে কি পারবে না, যে এই কেসটা কতদিন ইমিগ্রেশন অফিসে পেন্ডিং ছিল, কখন ফাইল করেছে, অগস্ট মাসে ফাইল করেছে, কিন্তু কতদিন পরে ওইটা অ্যাপ্রুভ হয়েছে। এই এই পেন্ডিং থাকা অবস্থা, মানে ঝুলমান অবস্থায় থাকার যে পিরিয়ডটা আছে, সেটি তার বয়স থেকে বাদ যাবে। সেটি বয়স থেকে বাদ গেলে সে যদি 21-এর নিচে হয় তাহলে সে আসতে পারবে, সেটা আপনার হিসাব করে দেখতে হবে। আচ্ছা, অ্যাপ্রুভ লেটার তারা কবে পেয়েছেন সেটির একটি হিসেব নিকেশ আছে। আরেকজন আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনি টেলিভিশনে ভলিউমটি কমিয়ে আমাদের প্রশ্ন করতে পারেন। খালেদ চৌধুরী, জি, কুইন্স থেকে বলছি। জি ভাই বলুন। হ্যাঁ, আমি টেলিভিশনের ভলিউম কমিয়ে দিয়েছি। আমার একটি প্রশ্ন মাননীয় লয়ারের কাছে, সেটি হচ্ছে যে আমাদের সংবিধানে আছে
যে অর্থাৎ আমেরিকান সংবিধানে আছে যে আইনের চোখে সবাই সমান, তো সেক্ষেত্রে যদি আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রিয় প্রেসিডেন্টই বলবো আমরা, কারণ সে আমাদের প্রেসিডেন্ট অর্থাৎ ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্ট, তাকে যথাযথ সম্মান প্রদর্শন করেই আমি বলছি, উনি যদি কোনো সাংবিধানিক বিধি আদা লঙ্ঘন করেন তাহলে তার জন্য কি এগুলি জায়েজ? আচ্ছা, এই প্রশ্নটা রাখছি, আমি জানতে চাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সাংবিধানিক সাংবিধানিক কোনো মানে প্রভিশন বা আইন, সাংবিধানিক নিয়মকানুন এই মানে লঙ্ঘন করা কারোর জন্য জায়েজ না ভাই। সব তার জন্য স্পেসিফিক ইয়ে আছে, সেটার জন্য যেমন ধরেন আপনার সাংবিধানিক রাইট যদি ভঙ্গ করা হয় আপনি কোর্টে যাইতে পারেন এবং আপনি ক্ষতিপূরণ চাইতে পারেন এবং প্রেসিডেন্টের বাধ্য করতে পারেন যে তুমি এইটা ফলো করো এবং কোর্ট অর্ডার দিত প্রেসিডেন্টের এটা ফলো করা। এদেশে প্রেসিডেন্টের অ্যাট্রান্ডাম মামলা করা যায়, সু করা যায়, যে সমস্ত প্রভিশন বা বিধিবিধান তো উনি ভঙ্গ করেছে সেগুলো রিস্টোর করা যায় এবং ওনাকে বাধ্য করা যায় আইন মানতে। সো আর এটা তো আইনের দিক, আপনার মরাল দিকটা তো নিশ্চয়ই প্রেসিডেন্ট এটা ভঙ্গ করতে পারে না, তার কারণ সে ওথ নিছে যে সে কনস্টিটিউশনকে ইমপ্লিমেন্ট করবে, তার সেটাই প্রেসিডেন্সিয়াল ওথ। সো ওনার এটা ভাঙা ভাঙা ভঙ্গ করলার কোনো মানে কি বলে বৈধতা নেই। কিন্তু রাজনীতিকরণের নামে যখন প্রেসিডেন্টরা অনেক কিছুই বলে থাকেন তখন সেটিকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? ওয়েল, রাজনীতিতে অনেক কিছু বলে ব্যাখ্যা করলে ভোটের জন্য বলে থাকেন, কি বলে সেটা ব্যাপার। আপনি বলেন যে আমি এই এই কাজ করব, তো সেটা তো সাংবিধানিক কোনো ইয়ে, সেটা নির্বাচনী প্রমিস। এখন ধরেন আপনার তার হয়তো সেটা কোনো অন্যায় না, তার হয়তো ইচ্ছা থাকতে পারে ওইটা করতে, কিন্তু এই এই প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করতে গেলে তার কংগ্রেশনাল আইন দরকার হয়। কংগ্রেশনাল আইন, সেখানে বহু ভোটের ব্যাপার আছে, ডিবেটের ব্যাপার আছে, কংগ্রেস কোনটা অ্যাপ্রুভ করবে কোনটা করবে না, সো সেটা লট অফ কন্টিনজেন্সিস অর্থাৎ লট অফ শর্ত বা এই নির্বাচনী বলছি আইন প্রণয়নের বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে যাইতে হয়, কোনটা সাকসেস হতে পারে কোনটা সাকসেসফুল নাও হতে পারে। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্ন চিনিয়ে নিই। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হচ্ছে রনি, আমি পেনসিলভেনিয়া থেকে বলছিলাম। জি, আমার একটি কোশ্চেন হচ্ছে সেলিম স্যারের কাছে, এটা হচ্ছে আমি কন্ডিশনাল গ্রিন কার্ড ছিলাম ম্যারিড পারপাস, বিয়ের কারণে। তো আমি গত দু মাস আগে এপ্রিলে আমি আসলে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার মানে কন্ডিশনালটা রিমুভ করার জন্য অ্যাপ্লাই করেছিলাম। করার পরে 15 দিন পরে আমাকে ফিঙ্গারপ্রিন্টের জন্য এগেন কল করছে, তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি। তো এখন অলরেডি 1 মাস 10 দিন হয়ে গেছে, তো আমার কোশ্চেন হচ্ছে আনুমানিক আর কতদিন লাগতে পারে আমার সেকেন্ড গ্রিন কার্ডটা পাওয়ার জন্য? আচ্ছা, কতদিন লাগতে পারে? এইটা লাগছে প্রায় 8-9 মাস থেকে প্রায় 1 বছরের মতো ভাই, দুঃখিত যে। আর এর ভিতরে বউ কিন্তু ঠিকঠাক থাকতে হবে আপনার সঙ্গে, বউর সাথে উল্টাপাল্টা করলে অসুবিধা, ঠিক আছে? এই এরকম টাইম লাগে, সম্পর্কটি সুন্দর রাখতে হবে, টিকে রাখতে হবে, যে শ্বশুর বাড়ির দিকে একটু আদর যত্ন বেশি নেন, খোঁজ খবর নেন, আম্মা আম্বা আব্বু আব্বু একটু বেশি করে বলেন ভাই। আরেকজন আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যালো। জি, নামটি বলে নিতে হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ইমরান বলতেছি ব্রঞ্জ থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, ওয়াইফ তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছে দীর্ঘ 18 মাস আগে, অ্যাপ্রুভ লেটার চলে আসছে 2 সপ্তাহ আগে। এখন প্রশ্নটা হচ্ছে যে এনবিসি থেকে, ন্যাশনাল ভিসা সেন্টার থেকে ইনভয়েস এবং কেস নাম্বার সহ যে লেটারটা আসে কতদিন পরে আসতে পারে? আচ্ছা, নিশ্চয় গ্রিন কার্ড দিয়ে আবেদন করেছেন? এটা গ্রিন কার্ড দিয়ে আবেদন করলে একটু টাইম লাগবে, সিটিজেন হলে এটা প্রায় 4-6 8-12 উইকস এর মতো লাগে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন আমাদের সাথে ফোনে? আমার নাম আলমগীর হোসেন, আমি ঢাকা থেকে বলছি। আলমগীর ভাই, একটু জোরে বলুন। আমার প্রশ্নটা হলো, আমার বোন 2005 আগস্টে আমার জন্য অ্যাপ্লাই করছিল, তো ওইটা এখন মানে কোন পর্যায়ে আছে, কতদিন আরো লাগবে? আচ্ছা, আর কতদিন? 2005 সালের আগস্টে ক্যাটাগরি অ্যাপ করে আর কি। জি,
ক্যাটাগরি 2005 বা 2005 হলে আপনার আরো ধরেন 1 থেকে 2 বছর লাগতে পারে ম্যাক্সিমাম, এর ভিতরে হয়ে যাওয়ার কথা, মানে 2 বছর সর্বোচ্চ লাগতে পারে, এর মধ্যেই হয়ে যাবে। সেই সাথে ফেসবুকে অনেকে যুক্ত হয়েছেন, তবে ফোনের প্রশ্নগুলো আগে নিয়ে নিই। আপনি শেখ সেলিম কে আছেন আমাদের সাথে ফোনে? লাইনটি কেটে গেছে। আমরা কথা বলছিলাম যে রাশিয়ার সাথে, সেই সাথে আমরা একটু চেষ্টা করি, ফেসবুকে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, বুশরা জাহান, টিমা, মোহাম্মদ মিয়া। যেমন মোহাম্মদ মিয়া প্রশ্ন করেছেন, উনি তার বোনের জন্য অ্যাপ্লাই করেছেন 2010 সালে, কত বছর লাগতে পারে? একই ধরনের প্রশ্ন বেশিরভাগ সময় আসে। এটা ভাই 2004-এর অগস্ট বা জুলাই যারা অ্যাপ্লাই করেছে তাদের ভিসা হচ্ছে, সো আপনার ওই অনুযায়ী হিসাব করে দেখতে হইতো। আচ্ছা, এবার 13-14 বছর লাগছে। সো বুশরা জাহান তিমা প্রশ্ন করেছেন, তিনি সিটিজেনশিপ পাশ করেছেন এই উইকে এবং ইন্টারভিউ অ্যাটেন্ডও করেছেন, ওতটা নেওয়া হয়নি। উনি কি তো ওনার হাজব্যান্ডের জন্য আবেদন করতে পারবেন কিনা, নাকি ওতের পরে তিনি আবেদন করবেন সিটিজেনশিপ? দুটাই করতে পারবেন, যে পারমানেন্ট রেজিডেন্ট হিসাবে হাজব্যান্ডের জন্য করতে পারবেন, সিটিজেন হওয়ার পরেও করতে পারবেন, যেহেতু আপনার ওতের সময় খুব কাছাকাছি। সো ওটটা নিয়ে সিটিজেনশিপ সার্ভে আগে অ্যাজ এ সিটিজেন হিসেবে করলে হয়তো বেটার হবে, কুইকলি হয়ে যাবে। আমরা ফোনের প্রশ্ন নিয়ে আবার ফেসবুকের প্রশ্নগুলো নিব। কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? জি, আমি ওকলাহোমা থেকে বলছিলাম, আমার নাম অলোক আহমেদ। আমি 2005-এ আমার ব্রাদারদের অ্যাপ্লাই করতে এখন কতদিন লাগতে পারে, কারণ অলরেডি 12 ইয়ার চলে গেছে। জি বলবেন। 2005-এ করেছেন, এখন 2004-এর জুলাই ও অগাস্টের লোকজনের ভিসার জন্য ডাকা হচ্ছে, তো আপনার ধরেন 1-2 বছর আরো টাইম লাগতে পারে। তারিক হোসেন প্রশ্ন করেছেন, তার মা আমেরিকাতে এসেছেন 2014-তে, আবার গিয়েছিলেন, 9 মাস বাংলাদেশে ছিলেন, এখন তার সিটিজেনশিপ পরীক্ষায় এই আগস্ট মাসে। উনি জানতে চাচ্ছেন যে তার যে 9 মাস সেটা কি সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে কি না? হতে পারে, তার কারণ 6 মাসের বেশি থাকলে রেজিডেন্সি স্ট্যাটাসটা নষ্ট হয়ে যায়, মানে সিটিজেনশিপের জন্য। সো যেহেতু 6 মাসের বেশি তারা ওটা ধরতে পারে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? কোশ্চেনটা বুঝতে পারলাম, আমার সাথে বুঝতে পারলাম না। আমি 2005-এ আমার ভাই, আপনাকে বললাম যে 1-2 বছর লাগতে পারে, এখন নিশ্চয় বুঝতে পারছেন, এখন 1-2 বছর লাগবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছে? জি হ্যালো। জি আমরা শুনতে পাচ্ছি, নামটি বলে নিতে হবে। জি আসসালামু আলাইকুম, আমি মুশফিক চৌধুরী। জি বলুন। জি আমি মুশফিক চৌধুরী। আপনার স্পিকারটি কি অন করা ভাইয়া? জি একটু অফ করে আমাদের প্রশ্ন করুন, নাহলে কেটে কেটে যাবে, কথা বুঝতে পারবো না আমরা। ওকে, তো আমার কোশ্চেনটা হচ্ছে, আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করি, পরবর্তীতে আমি রিটেন পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা আমি পাসও করি, আমার চিঠির মাধ্যমে জানানো হয় ওয়াথের জন্য ডেট দেওয়া হবে। তো আমি যখন আমি ওয়েট করতেছিলাম ওয়াথের ডেট পাওয়ার জন্য, কত মাস? 6 মাসের মতো বসে আছেন? 8 মাস। 8 মাসের মধ্যে এতদিন লাগার কথা না, যদি আপনার সিকিউরিটি ক্লিয়ারেন্স হয়ে থাকে তাহলে শিগগিরই হয়ে যাওয়ার কথা। আপনি ইনফো পাস নিয়ে ওদের সঙ্গে দেখা করতে পারেন, লিখতে পারেন, ফোন করতে পারেন, বিভিন্ন ওই রিসিট নোটিশে ওদের নাম্বার আছে, সেখান থেকে কিছু আওয়াজ করেন ওখানে, বা ওদের একটু তদবির করেন, তাহলে হয়তো শিগগিরই চলে আসতে পারে। এবং প্রিয় দর্শক, আপনাদের আবারও অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই সহায়তাটিকে করতে হবে আপনাদের জন্য, যে আপনারা অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, স্পিকারটি বন্ধ করে নেবেন। আপনাদের প্রশ্ন যদি আমরা শুনতে পারি ঠিক মতো, তাহলে উত্তরটিও কিন্তু আমরা দিতে পারবো ঠিকভাবে। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে হবে। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, ইমদাদ বলছি। জি ভাই বলুন। ব্রঞ্জ থেকে, আমরা 2 ভাই আমেরিকায় থাকি, আমার ছোট ভাই আর এক ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে প্রায় 10 বছর আগে। নাও আমার ছোট ভাই এখন এটা কন্টিনিউ করতে চাচ্ছে না,
আমি তা রিপ্লেস করতে পারি কিনা? করলে করতে পারেন, তো একটা সাবস্টিটিউশন দরকার হবে, অর্থাৎ তার জায়গায় আপনারে, এবং এটা রিকোয়েস্ট করতে হবে। তারা যদি এটা রিকোয়েস্ট করে তাহলে পাবেন, কিন্তু আপনার এটা করতে অসুবিধা হবে, তার কারণ যদি পিটিশনার মারা যায় তাইলেই আপনি এটা করতে পারবেন। আর আপনি রিকোয়েস্ট করতে পারেন ওই প্রায়োরিটি ডেট দিয়ে যে আপনার ভাই আর একটা করেছে, কিন্তু সেটা না দেওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, অ্যাটর্নি শেখ সেলিম, তারপরে প্রিয় দর্শক আপনাদের প্রশ্ন নিব, সেই সাথে আপনাদের যদি কোনো মতামত থাকে সাম্প্রতিক বিষয় নিয়ে সেটিও নিব। নিচ্ছে ছোট্ট বিরতি। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি শেখ সেলিমকে। এবং প্রিয় দর্শক, আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়াও সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছি। অ্যাটর্নি শেখ সেলিম, আপনি বলছিলেন যে একজন খুব সুন্দর একটি প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের প্রেক্ষাপটে আপনার কাছে আমি জানতে চাই যে একজন প্রেসিডেন্ট নাগরিকের সাথে বৈষম্যমূলক, বিশেষ করে আমি যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাই বলি, তিনি হয়তো মুখে এত স্বীকার করুক বা না করুক, অভিবাসন এবং মূল ধারার এখানে যারা আমি বলবো যে বাসিন্দা, যারা শ্বেতাঙ্গ, এ ধরনের একটি বিভেদ তৈরি করে ফেলেছেন, তো এই জায়গাটি তিনি পরোক্ষভাবে করতে পারেন কি না? ওয়েল, পরোক্ষভাবে উনি করতে পারেন না। আমি বলছি বিভেদ ইটস এ পলিটিক্যাল ওপিনিয়ন যে আমার এইটা ওইটা, কিন্তু আপনার যদি কোনো ইন্ডিভিজুয়াল রাইট ভায়োলেট করে তারা তার বিরুদ্ধে মামলা করতে পারে। যেমন ধরেন একজন ব্ল্যাক লোক গেল কোনো ফেডারেল গভর্নমেন্টে, সে তারা ডিসকোয়ালিফাই করে দিল বা তার চাকরিটা যেল না বিকজ সে ব্ল্যাক, এর বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে সিভিল রাইটস অ্যাক্টসের মাধ্যমে নানা মামলা করা যায়, নাই সিভিল রাইটস অ্যাক্টস আছে সেখানে মামলা করা যায়, 1984 ক্লেম বলে এটা। আচ্ছা, সো সেক্ষেত্রে ক্ষতিপূরণ পেতে পারে, লয়ারে ফি আদায় করতে পারে, এ ধরনের বিভিন্ন ইন্ডিভিজুয়াল রাইটস আছে। যখন একটা ক্লাসের সম্পর্কে বলা হচ্ছে, সেটা কত ন্যাকেট তার উপরে নির্ভর করে যে কী ধরনের ইয়ে, সেক্ষেত্রে হয়তো ক্লাস অ্যাকশন মামলা করা যাইতে পারে, কিন্তু সেটা জাস্ট একটা কথা বললেই যে আইন ভায়োলেট করা হয় বা সেটা হয় না সেটা। আমরা প্রশ্ন নিয়ে নিই, একজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? জি, আমার নাম আশরাফ। জি আশরাফ ভাই, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমার গ্রিন কার্ডের বয়স অলমোস্ট 20 বছর হয়েছে, তো আগামী 2019 আমার গ্রিন কার্ডের বয়স পার হবে, আমি কি আরও গ্রিন কার্ডের জন্য আরও 10 বছরের জন্য রিনিউ করতে পারবো কি না? আচ্ছা, অফকোর্স পারবেন। আপনার কি কন্ডিশনাল গ্রিন কার্ড মানে ওয়াইফের মাধ্যমে পাইছেন? কেটে গেছে। আপনি অফকোর্স আপনার গ্রিন কার্ডের বয়স, গ্রিন কার্ড ইটা পার্মানেন্ট, কার্ডটা হয়তো টেম্পোরারি দেওয়া হয়, সো আপনার এক্সপায়ার হওয়ার আগে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করতে মেক শিওর 4-5 মাস আগে অ্যাপ্লাই করেন, এটা টাইম লাগছে এখন। আচ্ছা, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ফয়সাল, অজন পার্ক থেকে। জি, একটু জোরে বলতে হবে ভাইয়া। আমি অজন পার্ক থেকে ফয়সাল বলতেছি। ফয়সাল ভাই বলুন। আমার আব্বা গ্রিন কার্ড হোল্ডার, উনি আমার ভাইয়ের জন্য দুই ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে, একজনের বয়স 28 আর একজন আপনার 23, দুইজনই আনমেরিড, তো কতদিন লাগবে ওনাদের, মানে কতদিন লাগবে হতে? প্রায় 9 বছরের মতো টাইম লাগছে প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের জন্য যারা 21, আর আপনার আব্বা গ্রিন কার্ড হোল্ডার, সুতরাং আপনার ভাইরা যদি এর ভিতরে বিয়ে করে ফেলে তাহলে আর এটা বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাবে মানে বিয়ে করা যাবে না? বিয়ে করা যাবে না, এখানে ঢোকার আগে বিয়ে করা যাবে না, বিয়ে করা যাবে না। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, নামটি বলে নিন। জাবুল ওসি কই থেকে। জি বলুন। কোশ্চেন হচ্ছে, আমার ওয়াইফ আমার জন্য অ্যাপ্লাই করেছিল ফর গ্রিন কার্ডের জন্য, আমি গ্রিনস্টোন বসে এখানে আসছি। প্রশ্নটি শেষ করুন ভাইয়া। আমি স্টুডেন্ট ভিসাধারী, এখানে পড়াশোনা করতেছি, আমার ওয়াইফ ও গ্রিন কার্ড হোল্ডার, আমার জন্য অ্যাপ্লাই করছে, বাট এখন 14 মাস পার হয়ে গেছে, আমার I-130টা এখন অ্যাকসেপ্ট হয় নাই, সো অ্যাকচুয়ালি কতদিন লাগতেছে এখন I-130 অ্যাকসেপ্ট হইতে? প্রায় 1.5 বছরের মতো টাইম লাগছে, কিছু কম বেশি হতে পারে।
আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, সেই সাথে ফেসবুকেও যুক্ত হয়েছেন অনেকে। ফোনে কে আছেন আমাদের সাথে? ফোনে কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আপনি টেলিভিশন পরে শুনবেন, ঝটপট প্রশ্ন করুন। হ্যালো, আমি আমি ইসাক ইসাক বলছি, ইসাক বলছি জামাইকা থেকে। জি ইসাক ভাই বলুন। আমরা 3 বছর হয় আমরা আমেরিকাতে আসছি, আমরা গ্রিন কার্ড দারি, তো আমার ছেলে লন্ডন থাকে, এখন কি সে আসতে চাচ্ছে, এখন কি তাকে আনা যাবে, তার জন্য অ্যাপ্লাই করা যাবে কিনা? আচ্ছা, অ্যাপ্লাই আপনি সবসময় করতে পারবেন না, প্রোভাইডেড যে আপনি গ্রিন কার্ড থাকলে আপনার ছেলে অবিবাহিত থাকতে হবে। অ্যাপ্লাই করলে এটা টাইম লাগে, যত দূর পা যত শীঘ্রই পারেন করে দেন। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? হ্যালো, ইয়েস, জি আপনার নামটি বলে প্রশ্ন করতে হবে। আচ্ছা, প্রশ্ন করে ফেলতে হবে ঝটপট। ওকে, প্রিয় দর্শক, আপনাকে অবশ্যই যখন আমরা জিজ্ঞেস করব, জানতে চাইব আপনার প্রশ্নটি, সেটি কিন্তু করে ফেলতে হবে একটু তাড়াতাড়ি। অনেকে লাইনে অপেক্ষায় থাকেন, ফোন করেন, আপনাদের জন্য একজন আরেকজনকে সহায়তা করবেন, সে কারণেই আমরা বলি একটু ঝটপট প্রশ্নটি করে ফেলুন এবং গুছিয়ে প্রশ্নটি করুন। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমার নাম তাসনিম। জি আপা বলুন। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। হুম হুম, আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম জানুয়ারিতে, এখন আমাদের লেটার এসে পড়েছে ইন্টারভিউ এর জন্য অগাস্ট মাসে, কিন্তু মার্চ মাসে আমরা অ্যাড্রেস চেঞ্জ করেছিলাম, তারপর ইউসিএস এর অনলাইন অ্যাকাউন্টে আমরা অ্যাড্রেস পাল্টাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের কি জরুরি আলাদা একটি অ্যাড্রেস চেঞ্জের ফর্ম করে ইউসিএস এর অফিসে পাঠানো, নাকি অনলাইনে চেঞ্জ করাটাই যথেষ্ট? কি বলবেন? আপনার দুইটাই করা উচিত, তার কারণ অনেক সময় অনলাইনে চেঞ্জ হলে রেকর্ডে চেঞ্জ হয় না, আবার অনেক সময় কাগজে পাঠাইলেও সেটাও চেঞ্জ হয় না। আপনার বুঝতে হইতে যে ইমিগ্রেশন এরা ফরেনারদের নিয়ে ডিল করে, এটা এত এফিসিয়েন্ট অফিস না, সুতরাং আপনার দুইটাই করা উচিত, নতুবা কোনো নোটিশ মিস হয়ে যেতে পারে। আরেকজন আছেন আমাদের সাথে, ফোনে কে আছেন আমাদের সাথে? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার নাম মাহফুজ, আমি আটলান্টা থেকে বলছিলাম। জি ভাই বলুন। যে আমি কমন একটা জিনিস জানার জন্য, আমার পরিচিত এক লোক বার্মা থেকে আসছে, বাট তার পাসপোর্ট যে 6 মাস থাকার কথা টুরিস্ট আসছিল আর কি, 6 মাস মেয়াদ এক্সটেন্ড হয়ে গেছে, দ্যাট ইজ তার স্ট্যাটাস এখন নেই। কিন্তু কয়েকদিন আগে তাকে তার একটা রোবারি হয়েছে তার বাসার সামনে, অ্যাপার্টমেন্টের সামনে, কিন্তু সে ভয়ে পুলিশ কল দেয় না, ভাবছে যে যদি পুলিশ কল দিলে তাকে পুলিশ নিয়ে তাকে কাগজপত্র দেখে যায়। আপনি স্পেসিফিকলি কি জানতে চাচ্ছেন ভাইয়া, একটু থামাতে হচ্ছে আপনাকে, আপনি স্পেসিফিকলি কি জানতে চাচ্ছেন? আমি জানতে চাচ্ছি যে যারা যাদের কোনো কাগজপত্র নাই, তারা যদি কোনো বিপদে পড়ে, তারা কি পুলিশ কল দিতে পারে, দিলে কি পুলিশ তাদের কোনো সমস্যা করবে, এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা, নাকি বুঝতে পেরেছি পুলিশ কল না দেওয়া বেটার? শিওর ভাই, যারা বিপদে পড়ে তারা সব সময় পুলিশ কল দিতে পারে, তাতে কোনো ঝামেলা নাই। যাদের পুলিশের কাছে রিপোর্ট করলে যে তারে ইমিগ্রেশনে রেফার করবে এমন কিছু হয় না, সে কেউ কোনো বিপদে পড়লে ইমার্জেন্সিতে ডেফিনেটলি পুলিশ অ্যাম্বুলেন্স সব কিছুই কল দিতে পারে। আচ্ছা, কোনো সমস্যা হয় না, কিন্তু তার স্ট্যাটাস নিয়ে কখনো কোনো ঝামেলা? না, ওই স্ট্যাটাস নিয়ে এই সমস্ত ক্ষেত্রে কোনো প্রশ্নই করা হয় না। আচ্ছা, প্রশ্নই করা হয় না। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? আমাকে শুনতে পাচ্ছেন নাকি? আমরা শুনতে পাচ্ছি। জি আমরা শুনতে পাচ্ছি, নামটি বলে নিন। হ্যালো, হ্যালো, নামটি বলে প্রশ্ন করুন ভাইয়া, আমরা শুনতে পাচ্ছি। আমি গাপ্পা বলছিলাম সাউথরিস্কুল থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে, গ্রিন কার্ড হোল্ডার বাংলাদেশে গিয়ে সর্বোচ্চ কতদিন থাকতে পারবে, এবং সিটিজেনশিপ পাওয়ার পরে ওয়াইফের জন্য অ্যাপ্লাই করলে কতদিন লাগতে পারে? আচ্ছা, ওকে, গ্রিন কার্ড হোল্ডার যদি ধরেন গ্রিন কার্ড হোল্ডার 6 মাসের বেশি থাকে, ওই পিরিয়ডটা সিটিজেনশিপের জন্য কাউন্ট হয় না, এবং আগের পিরিয়ডটাও নষ্ট হয়ে যায় সিটিজেনশিপের জন্য, সেই একটা প্রশ্ন। কিন্তু 1 বছরের বেশি থাকলে তাদের গ্রিন কার্ড পরিত্যক্ত হয়ে যাইতে পারে আইন অনুযায়ী, সুতরাং 6 মাসের বেশি থাকা উচিত না, আর 1 বছরের বেশি থাকলে গ্রিন কার্ড নষ্ট হয়ে যায়। আরেকটা প্রশ্ন বলছে, সিটিজেনশিপ হইলে কত দিন লাগে? এটা লাগছে প্রায় 1.5 থেকে 2 বছরের কাছাকাছি। আচ্ছা, 1.5 থেকে 2 বছর। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে বর্তমানে। আচ্ছা, বর্তমানে
আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? ফোনে কে আছেন? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনার নামটি বলে নিতে হবে। হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, প্রশ্নটি করুন। হ্যাঁ বলে, প্রশ্নটি করে ফেলুন আপা। আমি আমার ছেলের জন্য, মেয়ের জন্য, আমার ছেলে করছে 12 বছর, এখন ডিসেম্বরে ঘুরব। এখন তো আর ক বছর লাগবে? আরো 1-2 বছর লাগবে। 1 থেকে 2 বছর লাগবে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন আমাদের সাথে, নামটি বলে নিতে হবে এবং একটু তাড়াতাড়ি প্রশ্নটি করতে হবে। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি প্রশ্নটি করে ফেলুন। আমার প্রশ্নটি ছিল হচ্ছে কি, আমি অনেক বেবি জন্য ট্রাই করছি বাট আমার বেবি হচ্ছে না, তো আমি কি কাউকে মানে অ্যাডাপ্ট নিতে পারবো কিনা, আর নিতে হলে কত মধ্যে আমি? আচ্ছা, তিনি কি দত্তক নিতে পারবেন কিনা কোনো সন্তানকে? অফকোর্স আপনি দত্তক নিতে পারেন, কিন্তু তারপরে দত্তক নিয়ে আপনি কি করবেন সেটার ব্যাপার। যদি ইমিগ্রেশন ব্যাপার হয় তাহলে দত্তক বাচ্চার বয়স 16 বছরের নিচে থাকতে হবে, তার উপরে থাকলে আপনার দত্তক নিলে সে কোনো ইমিগ্রেশন বেনিফিট পাবে না। আচ্ছা, এবং সেটা কি দেশে মানে ধরেন আমেরিকাতে কিংবা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কাউকে করতে পারেন? হ্যাঁ, দত্তক নেওয়া যায় যদি ওই দেশ, যদি আমেরিকা তো দত্তক নেওয়া যায়, যদি বাংলাদেশে হয় তাহলে ধরেন সবাইকে দত্তক নেওয়া যায় না, কোনো মুসলমান বাচ্চার দত্তক নেওয়া যায় না, মুসলমান আইনের দত্তক ওই দেশের আইন কন্ট্রোল করে। আচ্ছা, কোনো হিন্দু খ্রিস্টান তাদের দত্তক নেওয়া যায়। আর যদি মুসলমান বাচ্চাও যদি একভাবে করা যায় বিভিন্ন এজেন্সির মাধ্যমে, যদি কোর্ট অ্যাপ্রুভ করে সেটা। আচ্ছা, কোর্টে অ্যাপ্রুভ করে যদি। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? ইসলাম কুমার। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। আপা, আমি জামাইকা থেকে রহমান বলছিলাম। রহমান ভাই বলুন। আমি 2017 এ স্পাউস অ্যাডজাস্টমেন্ট I-485 ইন্টারভিউ দিয়েছি, রেজাল্টের জন্য অপেক্ষা করছি। যখন পরীক্ষা দিয়েছি তখন আমার নামের আগে একটা MD সমস্যা ছিল, আর তো যে ইন্টারভিউ নিয়েছে সে বলছে যে একটু দেরি হবে। হ্যাঁ, কিন্তু রেজাল্ট বলেছে যে রেজাল্ট দিতে একটু দেরি হবে, কিন্তু সব এভরিথিং ওকে। এখন কতদিন লাগতে পারবে? অলমোস্ট 1.5 বছর হয়ে গেছে। আচ্ছা, কতদিন লাগতে পারে? বাই ডিপেন্ডস করে আপনার প্রবলেমটা কি রকম। এমডি নিয়ে সমস্যা হয়েছে, এমডি একটা ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার কোনভাবে আসছেন, সেখানে কী ছিল, ডেট অফ বার্থ ঠিক আছে কি না, বিভিন্ন ব্যাপার থাকতে পারে, আপনার বার্থ সার্টিফিকেট বিভিন্ন কাগজের সাথে মিলাই দেখতে পারে। তবে যারা ইন্টারভিউ দিছে সেইটা সেই সময় তারা বলে দেওয়ার কথা। তো এটা এতদিন হয়ে যাওয়ার কথা, আমি জানি না 1.5 বছর কেন লাগছে। সো কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্সের ব্যাপার থাকতে পারে, সো সেইটার তার এই মুহূর্তে করণীয় কী হবে? করণীয় তাদের কাছে লেখা, খোঁজ নেওয়া। খোঁজ নেওয়া নেই। আরেকজন আছেন, এটি আমাদের এই অনুষ্ঠানের শেষ প্রশ্ন হবে। আগামীকাল ঠিক একই সময় আমরা হাজির হব, তবে আজকে যেহেতু অনুষ্ঠানের একদম আমরা শেষ পর্যায়ে, কে আছেন আমাদের? হ্যালো, নামটি বলে নিতে হবে। আমার নাম পাবলু, আমি ম্যানহাটন থেকে বলছিলাম। জি ভাই, আমার কোশ্চেনটা হলো ইউ ভিসাটা কি, যে এটা কত মানে এটা প্রসেসিং সময়টা কত কত বছর লাগে, কত মাস লাগে, আর এটা টোটাল আপনি যদি ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে অর্থাৎ প্রসিকিউটর পুলিশের সাথে কোঅপারেট করেন, এই এই মানে পারপিট্রেটরে যে আক্রমণ করেছে বা ক্রিমিনালে প্রসিকিউট করার জন্য, তাহলে আপনি ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। ইউ ভিসা পাইতে অ্যাবাউট 18 মাসের থেকে 22 মাস 25-2 বছর সময় লাগছে। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অ্যাটর্নি শেখ সেলিম, আমরা কথা বলছিলাম রাশিয়ার তদন্ত নিয়ে, সেই সাথে রাশিয়ার সাথে উপসংহারে যদি খুব ছোট্ট করে বলতেন। ওকে, রাশিয়ার সাথে তদন্তটা এই ব্যাপার নিয়ে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দারুণভাবে উদ্বিগ্ন এখনও, তো এখনও তার কারণে এটা গ্র্যান্ড জুরির মাধ্যমে হচ্ছে।
মোলার ইনভেস্টিগেশন ইজ টপ সিক্রেটস, সো উই ডোন্ট নো কি হবে না হবে। আমার মনে হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে যেহেতু তারা চিল্লাফাল্লা করছে, আপনি দেখেন যে ট্রাম্পের লিগাল টিম ট্রাম্পের ইন্টারভিউ দিতে অস্বীকৃতি জানাচ্ছে এবং যত ধরনের আইনি জটিলতা আছে সেটা তারা অবলম্বন করছে। সো দেয়ার আর মনে হচ্ছে যে এভিডেন্স আছে, পোটেনশিয়াল প্রবলেম আছে, এখন 30 জনের উপরে ইন্ডাইটেড হয়েছে, চার্জশিটেড হয়েছে। সো এইটা আমাদের অপেক্ষার পালা, দেখতে হবে কি হয়। অপেক্ষার পালা এবং হালকা ভাবে উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয় এখন, এটা কোনো রকমে উড়িয়ে দেওয়ার বিষয় না, তার কারণ যে কতগুলি ক্রাইম নিয়ে তদন্ত চলছে। একটা হলো কনস্পিরেসি টু ইনফ্লুয়েন্স 2016 প্রেসিডেন্সিয়াল ইলেকশন, দ্বিতীয় হচ্ছে যে এই তদন্তকে প্রতিহত করার আর একটা প্রতিবন্ধকতা ক্রিয়েট করা, অবস্ট্রাকশন টু জাস্টিস, দ্যাটস এ সিরিয়াস ক্রাইম। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি শেখ সেলিম। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আগামীকাল থেকে একই সময় হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে।